তেলিয়ামুড়া মহকুমার জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তৃষাবাড়ি এলাকার বাসিন্দা সুরেন্দ্র বিশ্বাসের মেয়ে রূপালী। উনার একটি চায়ের দোকান রয়েছে। তবে মেয়ের অভূতপূর্ব ফলাফলে উনার ঘরে আনন্দের হাওয়া বইছে, যেখানে গোটা পরিবারটির দারিদ্রতা তাদের নিত্য সঙ্গী। রূপালী এবছর তেলিয়ামুড়ায় চারবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে 471 নম্বর পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার প্রত্যেকটি বিষয়ে 90% উপরে নম্বর রয়েছে। আগামী দিন অনেক কিছু নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলেও তা মনে হচ্ছে সম্ভব হবে না আর্থিক প্রতিকূলতার কারণে। তবে সে সিদ্ধান্ত নিয়েছে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে শিক্ষা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে। মেধা ছাত্রটি অকপটে স্বীকার করে দারিদ্রতা যেন তাদের জীবনে একটা অভিশাপের মতো। সুরেন্দ্র বিশ্বাসের চায়ের দোকানের উপরে গোটা পরিবার নির্ভরশীল। শুনে নেওয়া যাক কি বলছে বাবা ও মেয়ে। আপনি কি ব্যবসা করেন? এই তো চায়ের দোকান আছে, সাধারণ ভুষিমাল। মেয়ের এই ভালো রেজাল্ট করে দিকে আপনার মানে কতটা পরিশ্রম? ভালো পরিশ্রম, ব্যবসা তো ভালো না এখন। তো খাসিয়া মঙ্গলই মানে ভর্তি করার ইচ্ছা। পাড়াতে বারবার দুটো মানে তাই আমি ইচারবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমি বাংলা পরীক্ষায় 99 পেয়েছি, ইংরেজিতে পেয়েছি 90, তারপরে পলিটিক্যাল সায়েন্সে পেয়েছি 95, এডুকেশনে পেয়েছি 94, আর হিস্ট্রিতে পেয়েছি 93। তার সাথে আমি আমার শিক্ষককে মানে শিক্ষককে দায়ী করি। আমি দুইজন শিক্ষক রেখেছিলাম, একজন ইংলিশের জন্য আর বাকি সাবজেক্ট অন্য আরেকজনের কাছে পড়তাম। বাকি সাবজেক্টগুলো যার কাছে পড়ছি তার নাম হয়েছে দেবব্রত দাস। তিনি আমাকে সব দিক থেকে হেল্প করেছে, মানে যাই বলো মা বাবার সাথে সব দিক থেকে হেল্প করেছে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে মেধা ছাত্র রূপালী বিশ্বাস গোটা তেলিয়ামুড়া মহকুমার মধ্যে কলা বিভাগে সাফল্য অর্জন করেছে। কিন্তু এই সাফল্যের জন্য সে প্রয়োজনীয় শিক্ষকও পায়নি পড়াশোনা করার জন্য, কারণ গোটা পরিবারটি যে অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে। রূপালীর ফলাফলে খুশি গোটা পরিবার। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।